হ্যাঁ টেকি পিপল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফ্যামিলি হ্যাক রিক্স। তো আপনারা কি জানেন চায়নায় বিটকয়েন বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, চায়না সরকার কিন্তু বিটকয়েন বন্ধ করে দিয়েছে। বিটকয়েন কেন চায়না সরকার বন্ধ করলো, চায়না সরকার যে রিজন দিচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো, তো অবশ্যই ভিডিওটা দেখুন। আর আমি কিন্তু আগে চায়নার ব্যাপারে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে কিন্তু বলেছিলাম সব মানুষের অধিকার কিন্তু চায়নার গভর্নমেন্ট হাতে, যে চায়নার মানুষেরা কি করবে কি দেখবে কি সব কিন্তু চায়নার গভর্নমেন্ট হাতে। তাই কিন্তু যারা বিটকয়েন জানো না বলে দিই, এটা এমন একটা কারেন্সি যেটাই কিন্তু কোনো ট্রানজ্যাকশন হিস্ট্রি থাকে না। মানে তুমি কারোর সাথে যদি বিটকয়েন দিয়ে এক্সচেঞ্জ করে কোনো কিছু নাও, তার কিন্তু হিস্ট্রি থাকে না। ওকে ফ্রেন্ডস, তাই কিন্তু চায়নার গভর্নমেন্ট চাইছে যে চায়নায় যদি বিটকয়েন চলতে থাকে, তাদের মানুষেরা কিন্তু ইললিগাল জিনিস কেনা বেচা করতে পারবে এই বিটকয়েন দিয়ে, কিংবা এই বিটকয়েন কিন্তু দিয়ে ট্রানজ্যাকশন করলে চায়নার গভর্নমেন্ট কিন্তু কোনো জানতে পারবে না যে কে ট্রানজ্যাকশন করেছে, কেন ট্রানজ্যাকশন করেছে। তাই কিন্তু বিটকয়েন সেখানে বন্ধ করে দিয়েছে। আর একটা যে রিজন দেখাচ্ছে যে ওখানে কিন্তু বিটকয়েনতে ট্রানজ্যাকশন করার সময় কম্পিউটারে কিছু বেশি কারেন্ট পড়ে, তাই কিন্তু তারা বলছে যে এনভায়রনমেন্টে ক্ষতি হবে, তাই তারা বন্ধ করে দিয়েছে। এটা কিন্তু আসল ব্যাপার না। আসল ব্যাপারটা বলে রাখছি, আসল ব্যাপারটা হচ্ছে এই যে চায়না সরকার চাইছে তাদের মানুষের প্রত্যেকটা মানুষের ডিটেলস বা ট্রানজ্যাকশন কিন্তু তাদের হাতে থাকুক, যে কোনো কিন্তু তাদের সরকারের আড়ায় যেন না হয়। তাই কিন্তু চায়না কিন্তু বিটকয়েন বন্ধ করে দিল। তো এতে কিন্তু অনেক চায়নার রেসিডেন্ট, মানে যারা বিটকয়েনে ট্রেডিং করতো বা বিটকয়েনে কিন্তু পেমেন্ট করতো বা বিটকয়েনে ইনভেস্ট করতো, তারা কিন্তু চায়না ছেড়ে কিন্তু অন্য দেশে চলে যাচ্ছে, ইউএস কিংবা অন্যান্য দেশে। তোমরা জানো যে কিছু কিছু দেশ এমন আছে যেখানে কিন্তু তুমি কিছু টাকার বদলে সিটিজেনশিপ পেতে পারো, সেই সব জায়গায় গিয়ে কিন্তু তারা বিটকয়েনের জন্য চলে যাচ্ছে। কেন বলতো, তাদের বিটকয়েনে কিন্তু ইনভেস্ট অনেক থাকে, তাই সেটা কিন্তু তাদের লস হয়ে যাবে, তাই তারা চায়না থেকে সিটিজেনশিপ ছেড়ে চলে যাচ্ছে। আর বিটকয়েন ট্রেডে তারা ইনভেস্ট করে এত টাকা কামিয়ে নিয়েছে যে তারা বাইরের দেশে গিয়েও থাকতে পারবে। তো এই নিউজটা কেমন লাগলো? তো এরকম টেক নিউজ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। চায়নার আগের ভিডিও দেখতে হলে এটা দেখুন, আর ডার্ক ওয়েবের সম্বন্ধে জানতে হলে এটা দেখুন। তো বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।